সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে বেসরকারি স্কুল এবং কলেজের জন্য এমপিও আবেদন করতে হয়, এবং সেই এমপিও আবেদনটা করার জন্য কি কি কাগজপত্র লাগে, সেই কাগজপত্র সম্পর্কে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। তো আজকে আমরা দেখব যে আমাদের এমপিও আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে, এবং সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে কি কি কাগজপত্রগুলো চাই, ঠিক অধিদপ্তরের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা আজকে দেখব। এই জন্য আমাকে যেটা করতে হবে, তার সাথে এটাও বলে রাখি যে এই যে প্লাস কিছুদিন আগে প্রায় 2700-র উপরে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হয়েছে, যারা এমপিওভুক্ত হয়েছে তাদেরকেও কিন্তু এমপিওর জন্য আবেদন করতে হবে, এবং সেই আবেদন প্রসেসটা কিন্তু আগে যেরকম ছিল সেই রকমই আছে। তাদেরকেও ঠিক যারা এনটিআরসি থেকে নিয়োগ পেয়েছে তারা যেভাবে এমপিওর জন্য আবেদন করেছে সেইভাবেই কিন্তু এমপিওর আবেদনটা তাদেরকে করতে হবে। তো এমপিও আবেদন করার জন্য কী কী কাগজপত্র দরকার, সেই কাগজপত্রগুলো আমরা একটু আজকে দেখে নেব এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যাব। আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি, আমি এখানে অ্যাড্রেস বারে লিখব dsac.gov.bt, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এখানে আমি ক্লিক করে দেব। এইখান থেকে আমি চলে আসব হচ্ছে একদম নিচে, এইখানে কিছু কর্নার দেওয়া আছে, এই যে কর্নারগুলো দেওয়া আছে, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সাধারণ প্রশাসন শাখা, অর্থক্রয়, এমপিও, এই সকল কর্নারগুলো দেওয়া আছে। তো আমার যেহেতু এমপিও নীতিমালা আমি দেখব, সেজন্য আমাকে এমপিও থেকে এই যে এমপিও নোটিশ, এমপিও সংক্রান্ত আপডেট নোটিশগুলো কিন্তু আমরা এখানে পেতে পারি। এখান থেকে আমরা চলে আসব এমপিও নীতিমালা, এমপিও নীতিমালাতে ক্লিক করব। এখানে আমি দেখতে পাচ্ছি এমপিও নীতিমালা 2018 ছিল, কিন্তু এখন 18টা কার্যকর নয়, এখন কার্যকরটা হচ্ছে আপডেট হচ্ছে 2021। আমি এটাকে ডাউনলোড করব। তো অলরেডি আমি এটাকে ডাউনলোড, এখানে ক্লিক দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আমরা আপডেট নীতিমালাটা আমরা এখানে দেখতে পারবো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এইখানে প্রায় 44টা পৃষ্ঠা আছে, তো এতগুলো পৃষ্ঠা আমাদের দেখার দরকার নাই। ঠিক লাস্টের দিকে এমপিও করার জন্য যে কাগজপত্রগুলো দরকার সেইগুলো কিন্তু থাকে। আমি একটু লাস্টের পেজে যাচ্ছি, একদম লাস্টে থাকবে এটা। হ্যাঁ, এই যেটা দেখেন 44 নম্বর পৃষ্ঠায় কিন্তু এই বিষয়টা কিন্তু আছে। তো একজন নতুন প্রার্থীর জন্য এমপিও আবেদন করতে এই সকল কাগজপত্রগুলো লাগবে। তবে এই ক্ষেত্রে দেখবো যে যারা নতুন আমরা শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে তাদের কিন্তু অনেক কাগজপত্র কিন্তু লাগবে না, কারণ যারা শিক্ষা প্রতিষ্ঠান নতুন যাদের এমপিও হয়েছে তাদের ক্ষেত্রে যে শিক্ষকগুলো সেখানে কর্মরত আছে বেশিরভাগগুলো 2005-এর আগে নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ যখন এনটিআরসি থেকে নিবন্ধন পরীক্ষাটা নেওয়া হয়নি, সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কাগজপত্র লাগবে না। তবে তাদের ক্ষেত্রে ওই এইগুলো না লাগলেও আরও কিছু কাগজপত্রগুলো লাগবে। তো কী কী লাগবে আমরা সেটা একটু এখানে দেখে নিই। প্রথমেই এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে, ঠিক এখান থেকে সিরিয়ালি আমরা দেখব, প্রথম হচ্ছে নতুন ব্যক্তির এমপিওর জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নকৃত এবং সত্যায়িত, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান আমরা যে কাগজপত্রগুলো দেব সেই কাগজপত্রগুলো অবশ্যই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। সেজন্য প্রথম কাগজটা হচ্ছে আবেদন, অর্থাৎ আপনি যে এমপিওর জন্য আবেদন করবেন সেই আবেদনটা, এর জন্য কি করতে হবে, প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে সভাপতি প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার, মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে। যে আবেদনটা আপনারা দেবেন সেই আবেদনটা অবশ্যই একটা প্রতিষ্ঠানের প্যাডে দিতে হবে, আর সেই প্যাডে যেন সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের ফোন নাম্বার, মোবাইল নাম্বার উল্লেখ থাকে, সেই প্যাডেই আমাকে আবেদনটা করতে হবে। 2 নম্বর, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যত সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের কিন্তু কপি লাগবে। এনটিআরসি এর নিবন্ধন সনদ এবং সুপারিশপত্র, এখানে যারা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের ক্ষেত্রে নিবন্ধন সনদ লাগবে এবং সুপারিশপত্র লাগবে প্রযোজ্য ক্ষেত্রে, নতুন যারা এমপিও হয়েছে প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না। পেশাগত ডিগ্রি, কোর্সের সনদ, পেশাগত ডিগ্রি বলতে সাধারণত আমরা বিএড বুঝি, এমএড, বিপিএড, এই সকল কোর্সগুলো বুঝি, এই যে এখানে দেওয়া আছে বিএড, বিপিএড, বিএমএ, এড, এমএড, কম্পিউটার কোর্স, গ্রন্থাগার, ডিপ্লোমা ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে।
তো এই সকল ডিগ্রি যদি আমাদের থাকে তাহলে এই সকল ডিগ্রির কপি কিন্তু অ্যাড করে দিতে হবে। স্নাতক ও সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র, আপনার সর্বশেষ অর্জিত ডিগ্রি কোনটা, সেটা স্নাতক হইতে পারে, স্নাতকোত্তর হইতে পারে। তো বলছে স্নাতক ও স্নাতকও দিতে হবে এবং সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র। আপনার স্নাতক তো দেবেনি, তার সাথে সর্বশেষ অর্জিত যেটা সেটা মাস্টার্স হইতে পারে অর্থাৎ স্নাতকোত্তর, তার নম্বরপত্র আপনাকে দিতে হবে। অভিজ্ঞতার সনদ এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না, তো নতুনদের জন্য এটার কোনো দরকার নাই। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে যে আপনি যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার জন্য একটা বিজ্ঞপ্তি মাধ্যমে তো আপনাকে নিয়োগ দিয়েছে, সেই বিজ্ঞপ্তিটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, স্থানীয় পত্রিকা না সরকারি পত্রিকা। তো যে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আপনার লাগবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এটা আপনি যখন উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন অথবা যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন তখনও কিন্তু এই কপিটা লাগে। সুতরাং এটা অত্যন্ত যত্ন সহকারে কিন্তু রেখে দিতে হবে। নিয়োগপত্র এবং যোগদানপত্র, প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র দিয়েছে, আপনি যোগদানপত্র দিয়েছেন, তো এইটা, এই দুইটা জিনিস লাগবে। নিয়োগ পরীক্ষার মূল্যায়নের নম্বরপত্র, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়োগ দিয়েছে সেই পরীক্ষার একটা রেজাল্টের কপি থাকে, যে কপিতে আপনাকে প্রথম বানানো হয়েছে, সেই মূল্যায়নপত্রটা লাগবে। নিয়োগ এবং যোগদানের অনুমোদনের কমিটি রেজুলেশন, আপনাকে যে নিয়োগ দেওয়া হয়েছে এবং আপনি যে যোগ দিয়েছেন সেটার অনুমোদনের জন্য কমিটি কর্তৃক, আপনার প্রতিষ্ঠানের কমিটি কর্তৃক একটা রেজুলেশন দেবে, সেই রেজুলেশনের কপি আপনার লাগবে। হালনাগাদ একাডেমিক স্বীকৃতি এবং অধিভুক্ত পত্রের কপি, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু হালনাগাদ করতে হয়, একাডেমিক স্বীকৃতিটা হালনাগাদ করতে হয় 2 বছর বা 3 বছর পর পর। তো সেই ক্ষেত্রে সেই হালনাগাদ একাডেমিক যে স্বীকৃতি আছে সেই স্বীকৃতির কপিটা অ্যাড করে দিতে হবে। তারপরে যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ এমপিও, অর্থাৎ যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ যে এমপিও কপি, সেই এমপিও কপিটা লাগবে। তো যারা আমার নতুন এমপিও ভুক্ত হয়েছে তাদের তো এটা নেই, আর যারা অন্য প্রতিষ্ঠান থেকে এখানে আসবেন, কোনো একটা প্রতিষ্ঠানে আসবেন, তাদের জন্য পূর্ববর্তী প্রতিষ্ঠানের এমপিও কপিও কিন্তু লাগবে, অর্থাৎ পূর্ববর্তী প্রতিষ্ঠানে সে যে বেতন পেয়েছে তার একটা এমপিও কপি তার লাগবে। পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র, যারা অন্য প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানে জয়েন করবেন সেই জন্য পূর্ববর্তী যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র লাগবে। প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সরকারি আদেশ, এই যে এখন যারা 2700+ প্রতিষ্ঠান এমপিও হয়েছে সেই এমপিওর জন্য সরকারি একটা আদেশ আছে, সেই আদেশের কপিটা লাগবে, অর্থাৎ নতুন এমপিওদের জন্যে, নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের জন্য। শিক্ষক কর্মচারীর তালিকা, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর তালিকাটা লাগবে। শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তালিকা, শিক্ষার্থী কতজন শিক্ষার্থী পড়াশোনা করছে সেজন্য বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের প্রিন্ট কপি, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে যদি কোনো প্রিন্ট কপি দেয় তাহলে সেই প্রিন্ট কপি, তা যদি না হয় তাহলে শিক্ষা বোর্ড থেকে যে রেজিস্ট্রেশন কার্ডটা ইস্যু করেছে সেটা JSC হোক SSC হোক, সেই রেজিস্ট্রেশন যে কপিটা আছে সেই রেজিস্ট্রেশন কপিটা কিন্তু আমরা দাখিল করতে পারি, অথবা প্রতিষ্ঠান থেকে প্যাডে 6-10 ছাত্রছাত্রীর একটা তালিকা করে, অর্থাৎ সংখ্যার তালিকা করে সেটা বোর্ড থেকে যদি অনুমোদন করে নিয়ে আসা যায় সিল সাপোর্ট দিয়ে, সেটাও কিন্তু আমরা এখানে সংযুক্ত করে দিতে পারি। 17 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা, প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক আর্টস কমার্স সায়েন্স এগুলোতে কীরকম ছাত্রছাত্রী আছে সেটার একটা তালিকা দিতে হবে। বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য প্রদর্শকের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বিজ্ঞানাগার যদি বিজ্ঞানাগার থেকে থাকে তাহলে সেই সম্পর্কে তথ্য আমাকে এখানে দিতে হবে। কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য, কম্পিউটার শিক্ষক কম্পিউটার ল্যাব অপারেটর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যদি কম্পিউটার শিক্ষক বা কম্পিউটার ল্যাবে নিয়োগ দেওয়া লাগে, নিয়োগ দিতে হয় বা সেই পদে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য কিন্তু আপনার লাগবে। বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র, বিজ্ঞান শাখা এবং কম্পিউটার শাখা খোলার যে অনুমতিপত্র আছে সেটা লাগবে। পদত্যাগ অবসর মৃত্যুবরণ চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের প্রত্যয়নপত্র, যারা পদত্যাগ করেছে বা অবসরে গেছে বা মৃত্যুবরণ করেছে বা চাকরিচ্যুত হয়েছে এরকম শিক্ষক কর্মচারীদের প্রত্যয়ন লাগবে, যে তারা এরকম মৃত্যুবরণ করেছে
সেক্ষেত্রে প্রত্যয়নটা প্রধান শিক্ষককে দেবে। গভর্নিং, সর্বশেষ গভর্নিং বা ম্যানেজিং বা অ্যাডহক কমিটির অনুমোদন পত্র, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা কমিটি থাকে, সেই কমিটি অনুমোদন ডেট থাকে এবং এক্সপায়ার ডেট থাকে, সেই অনুমতি পত্র চিঠিটা, অনুমোদনের যে চিঠি আছে সেই চিঠিটা কিন্তু লাগবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নম্বর, আপনার যে অ্যাকাউন্টে টাকা আসবে সেই অ্যাকাউন্টের হিসাব নম্বর তো লাগবে, ব্যাংকের নাম, অর্থাৎ আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার নামে যার হিসাব নম্বর থাকবে এবং আপনার নামটা থাকতে হবে সেই অ্যাকাউন্টে। ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট, নন রয়্যাল সার্টিফিকেট হচ্ছে যে যদি আপনি কারো পোস্টে যদি অ্যাপ্লাই করে থাকেন, হয়তো সে মৃত্যুবরণ করেছে অথবা সে চাকরিচ্যুত হয়ে গেছে, সে একটা ব্যাংক থেকে অ্যাকাউন্ট টাকা উইথড্র করতো, সেই ব্যাংক থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে না সেই ব্যক্তি আর টাকা এই ব্যাংক থেকে উইথড্র করে না, এটা হচ্ছে নন রয়্যাল। নতুন যারা এমপিওর জন্য আবেদন করব, নতুন শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জন্য এটা দরকার নাই। তো আমরা কি করব যে এই সকল বিষয়গুলো একটু ভালো করে দেখব, দেখে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা একটু টিকমার্ক করে রাখবো, সেগুলো টিকমার্ক করে আমরা ওই সকল কপিগুলো কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে, সব কপি কিন্তু আমাদের জন্য দরকার নাই। 26 নম্বর যেটা আছে, প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা কোন এলাকায় অবস্থিত সেই অবস্থানের জন্য একটা প্রত্যয়নপত্র লাগবে, সেটা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে নিতে হবে, আবার ইউনিয়ন পরিষদের মধ্যে হলে পৌরসভা, উপজেলা হলে উপজেলা থেকে এই প্রত্যয়নটা নিতে হবে। ঠিক এই 26 প্রকারের কাগজপত্র কিন্তু আমাকে এখানে অ্যাড করে দিতে হবে। এই জন্য যেটা করতে হবে, খুব সাবধানে আমরা এই সকল কাগজপত্রগুলো সংগ্রহ করব এবং পূরণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব, কারণ যখন এমপিওর জন্য আমরা আবেদন করব অনলাইনে, তখন যদি আমাদের পূরণ করতে কোনো সমস্যা হয় তাহলে হয়তো এমপিওটা আপনার রিজেক্ট হয়ে যেতে পারে, আর রিজেক্ট হইলে তখন আপনার একটা বিড়ম্বনায় পড়ে যাবেন। হ্যাঁ, পরবর্তীতে হবে না তা না, অবশ্যই হবে, তবে সেই ক্ষেত্রে যদি একটা এমপিও আপনার যখন মিস হবে সেক্ষেত্রে একটু একটু সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা খুবই গুরুত্ব সহকারে, খুবই গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করে আর সুন্দর করে আমরা সেই তথ্যগুলো পূরণ করার জন্য চেষ্টা করব। এছাড়াও আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেই হিসেবে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আর শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমরা এখান থেকে নিয়মিত শিক্ষা সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপলোড করে থাকি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।